মাঠ পর্যায়ে আমরা এডিস পোশা নিয়ে যে গবেষণা করি সেই গবেষণার তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করে আমরা জুলাই মাসেই বলেছিলাম যে সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে আমার এই তথ্য বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশনে প্রকাশও করেছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরে এসে প্রায় প্রতিদিনই প্রায় পাঁচশোর মানুষ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে এছাড়াও প্রচুর প্রচুর মানুষ বাসাবাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে এই ডেঙ্গু পরিস্থিতিকে এখনই যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আমাদের গবেষণা মডেল বলছে এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে তিনটি কাজ করতে হবে আমাদেরকে একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট লার্ভিসাইডিং এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট হটস্পট ম্যানেজমেন্ট হলো যেই বাড়িতে ডেঙ্গু রুগী আছে বা যেই বাড়ি থেকে ডেঙ্গু রুগীটি হয়েছে সেইটাকে কেন্দ্র করে দুইশো মিটার পেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো উড়ন্ত মশা না থাকে ওই উড়ন্ত মশা যদি থাকে তাহলে সেই মশা ইনফেক্টেড মশা ওই বাড়ির অন্য মানুষকে নতুন করে আক্রান্ত করবে অথবা প্রতিবেশীর বাড়ির নতুন মানুষকে আক্রান্ত করবে এভাবে ডেঙ্গুটি আস্তে আস্তে ছড়িয়ে যাবে তো ছড়ানোটাকে ওইখানে ঠেকানোর উপায় হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট দ্বিতীয় যেটি কাজ সেটি হচ্ছে লার্ভিসাইডিং বিভিন্ন জায়গাতে এখন ছোট বড় যে পাত্রগুলো আছে যেখানে এডিস মশার প্রজনন হতে পারে সেইখানে লার্ভিসাইড প্রয়োগ করে এরিস মশাকে লার্ভ অবস্থায় আমাদেরকে ধ্বংস করতে হবে বা মেরে দিতে হবে তাহলে ওই মশাগুলো উড়ন্ত মশা হয়ে নতুন করে নতুন জায়গাকে আক্রান্ত করতে পারবে না আর তৃতীয়তে হচ্ছে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট যেই জায়গাগুলোতে বৃষ্টির পানি জমা হয়ে এরিস মশা হতে পারে সেই ধরনের পাত্র কোথাও রাখা যাবে না এই কাজে সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত হতে হবে জনগণকে যার যার বাড়ি বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্র পরে না থাকে যে পাত্রতে বৃষ্টির পানি জমা হয়ে সেখানে এরিসমশার প্রজনন হয়ে নিজের পরিবার অথবা প্রতিবেশীকে আক্রান্ত করতে পারে এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি এই মুহূর্তে তাহলে আমাদের ডেঙ্গুকে সামনের দিনগুলোতে আমরা মোকাবেলা করতে পারব সিটি কর্পোরেশনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ সঙ্গে গবেষকদেরকে নিয়ে কি করা যায় সেই বিষয়টি আলোচনার মাধ্যমে আমাদেরকে এই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করা উচিত বলে আমি মনে করি